ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে রয়েছি আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস অফিসিয়ালি ওয়েবসাইট। তো এই লিঙ্ক আপনাদের দিকে আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, বা আপনারা একটু ব্রাউজার ওপেন করে সেখানে কী করবেন, ap.post.in লিখেও কিন্তু আপনারা কিন্তু এই সাইটটি ওপেন করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে ইন্ডিয়ান পোস্টে গ্রামীণ সেবক থেকে 948টা কিন্তু পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, সেই সম্বন্ধে আমরা জেনে নেব। যে দেখুন, এখানে যে পোস্ট ভ্যাকেন্সিগুলো রয়েছে ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং নর্থ ইস্টার্ন, ঠিক আছে। তো এখানে রয়েছে, কিন্তু ডেটটাও দেখুন এখানে 12/11/2020 থেকে লাস্ট ডেট দেখুন 11/12 রয়েছে। তো যেটি এখন অনেকক্ষণ সময় রয়েছে অনেকটাই, তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো সে সম্বন্ধে আগে আমরা একটু পিডিএফ ফাইলটা দেখে নেব যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী জানা যায়। এখানে দেখুন লাইফ নোটিফিকেশান রয়েছে, তো তার নিচেই আমরা দেখতে পাবো এখানে নর্থ ইস্টার্ন, ঠিক আছে, 948টা বলে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। তো এই লিঙ্কের উপর আমরা কী করবো, ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কাছে পেজে ডাউনলোডিং ফাইল দিয়ে দেবে, সেইটি পিডিএফ হয়ে যাবে। তো আমরা সেটাকে কী করবো, ওপেন করে নেব। তো আমরা এখানে পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি। তো এই পিডিএফ ফাইলটা আপনারা ওপেন করে টোটাল ডিটেলসটা দেখে দেবেন। তবু আপনাদেরকে খুব শর্টে বলে রাখি, এখানে দেখুন ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা পিএম, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা আছে ABPM, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাক সেবক কেন্দ্র, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে স্যালারিটা যেমন দেওয়া হয়েছে 12,000 থেকে 14,000 এবং 10,000 থেকে 12,000, এখানে পেমেন্টটা কিন্তু দেওয়া রয়েছে। এবং লাস্ট ডেট দেখুন এখানে রেড কালার করে রাখা হয়েছে 12/11/2020 তারিখের মধ্যে। এখানে কিন্তু শিডিউলস কাস্ট বা ওবিসিরা একটু কিন্তু ছাড় পাচ্ছে, যেটা 5 ইয়ার্স 3 ইয়ার্সরা পাচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে। এবারে আমরা দেখব, এখানে দেখুন আমাদের যেসব স্টেটের কাজ রয়েছে, দেখুন ওয়েস্ট বেঙ্গলে যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যেমন আদার্স দ্যান দার্জিলিং লোকাল, এখানে যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং দার্জিলিং পোস্টাল ডিভিশনে যেমন নেপালি এবং বেঙ্গলি জানতে হবে, এইভাবে এগুলো রয়েছে। এবং বেসিক কম্পিউটার ট্রেনিং থাকতে হবে, যেমন কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেটা 60 দিনের একটা ডিউরেশন থাকতে হবে, ঠিক আছে। এইবারে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আর এবারে আপনাদের দিকে টোটাল ডকুমেন্টসের ব্যাপারগুলো এখানে বলা রয়েছে। এবং এখানে আপনাদের দিকে কিন্তু অবশ্যই সাইকেল চালানোর ব্যাপারটা যেটা রয়েছে, সাইকেল কিন্তু জানতে হবে। তো এখান থেকে আরও যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন, অসংখ্য রয়েছে, কোথায় আরও ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও কিন্তু এখানে কিন্তু টোটাল দেওয়া রয়েছে। এবং এখানে কী কী আপনাকে সার্টিফিকেট দিতে হবে দেখুন, সেটাও এখানে দেওয়া রয়েছে। ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইউনিক, তো ডেট অফ বার্থ, টোটাল আপনারা এখানে পেয়ে যাবেন, সেগুলো আপনারা একটার পর একটা দেখবেন। এগুলো কিন্তু আপনারা অনলাইনেও করতে পারবেন, সে অনলাইনে কীভাবে করবে তার প্রসেসটা একটু হালকাভাবে দেখি। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য 3টে স্টেপ দেওয়া হয়েছে, দেখুন স্টেপ 1 স্টেপ 3, ঠিক আছে। তো প্রথম রেজিস্ট্রেশন আমরা যদি ক্লিক করি, তো পেজটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম, যেগুলো স্টারমার্ক আছে আপনারা কিন্তু অবশ্যই সেগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আপনার 10% সার্টিফিকেট দিতে হবে, এবং যেটি নাম রয়েছে বাবার নাম, 10 সার্টিফিকেট অনুযায়ী সেই নাম দেবেন, মোবাইল নাম্বার। এভাবে কিন্তু আপনি কী করবেন, ফর্মটি টোটাল ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তো ফিল আপ করার পর এখানে কিন্তু সাবমিট করবেন, সাবমিট করলে একটি ওইখান থেকে কোড পেয়ে যাবেন। তো তারপরে ফি পেমেন্ট, তো ফি পেমেন্টে আসবেন দ্বিতীয় স্টেপে। আসার পরে এখানে কী করবে, আপনার ওখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এবং মোবাইল নাম্বার, নেম, তো কমিউনিটি অ্যামাউন্ট, টোটাল এইগুলো কিন্তু চলে আসবে। তারপরে আসার পর এখানে আপনাকে কী করতে হবে, মেক পেমেন্টের উপর কী ক্লিক করতে হবে। এবং 3 নম্বর, অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে আসার পর এখানে কিন্তু আপনাকে যাবতীয় তথ্য দিয়ে ডকুমেন্টসগুলো কিন্তু টোটাল সাবমিট করতে হবে। যেই সব ডকুমেন্টস দিচ্ছেন আপনি সেগুলোকে জেপিসি সাবমিট করে এখানে কিন্তু সাবমিট করবেন, এবং রেফারেন্স আইডি নাম্বার পেয়ে যাবেন। তো এই ছিল আজকে একটি ছোট আপডেট।